হ্যালো স্টুডেন্টস, আমরা পড়ব লেসন ফাইভ, আওয়ার রানওয়ে কাইট। রানওয়ে অর্থাৎ হারিয়ে যাওয়া, কাইট ঘুড়ি অর্থাৎ আমাদের হারিয়ে যাওয়া ঘুড়ি। আমাদের অথর লুসি মট মন্টগোমারি। ইনি একজন কানাডিয়ান অথর, অর্থাৎ কানাডার বাসিন্দা। তিনি বেশি বিখ্যাত, সবচেয়ে বেশি পরিচিত তার উপন্যাস সিরিজ অ্যান্নে অফ গ্রিন গ্যাবলস জন্য। তিনি বেশ কিছু সংখ্যক উপন্যাস লেখেন, কবিতা লেখেন এবং শর্ট স্টোরি লেখেন। শি ওয়াজ মেড অ্যান অফিসার অফ দ্য অর্ডার অফ ব্রিটিশ এম্পায়ার এবং তিনি অফিস অফ দ্য অর্ডার অফ ব্রিটিশ এম্পায়ার পদে অধিষ্ঠিত হন 1935 সালে। তো এরপর আমরা টেক্সটের যে মূল বিষয়বস্তু সংক্ষেপে দেওয়া রয়েছে সেটা আমরা পড়ে নিই। দিস শর্ট স্টোরি ইজ অ্যাবাউট এ ব্রাদার অ্যান্ড সিস্টার লিভিং অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড উইথ দেয়ার ফাদার হু থ্রু এ সিরিজ অফ ইনসিডেন্টস গেট রিউনাইটেড উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস। অর্থাৎ এই ছোট গল্পে মূল বিষয়বস্তু হচ্ছে, মূল দুজন চরিত্র হচ্ছে একজন ব্রাদার এবং সিস্টার, একজন ভাই বোনের কাহিনী, যেখানে তারা তাদের বাবার সঙ্গে একটা আইসোলেটেড আইল্যান্ড, অর্থাৎ একটা প্রায় টোটালি মেইনল্যান্ড থেকে আলাদা একটা দ্বীপ, সেখানে তারা থাকত এবং তারা থ্রু এ সিরিজ অফ ইনসিডেন্টস অর্থাৎ বিভিন্ন ঘটনার ক্রমে গেট রিইউনাইটেড উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস এবং তারা তাদের পুরনো অনেক দিনে দীর্ঘদিনে হারিয়ে যাওয়া তাদের কিছু আত্মীয় স্বজনদের সঙ্গে তাদের আবার দেখা হয়ে যায়, তাদের আবার মিলন হয়ে যায়। ইট ইজ এ টাচিং টেল দ্যাট আন্ডারলাইন্স দ্য ভ্যালু অফ রিলেশনশিপ। এটা একটা টাচিং গল্প, অর্থাৎ আমাদের হৃদয় স্পর্শ করে যায় এরকম একটা গল্প, যেটার বুঝিয়ে দেয় যে আমাদের রিলেশনশিপ, আমাদের সম্পর্কের কতটা মূল্য। তো এরপর আমরা টেক্সটে পড়া শুরু করি, টেক্সট পড়া শুরু করি। অফ কোর্স দেয়ার ওয়াজ নো বডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। অর্থাৎ বিগ হাফ মুন হচ্ছে একটা আইল্যান্ডের নাম, আইল্যান্ড অর্থাৎ দ্বীপ, যেটা হচ্ছে চারিদিকে জলে ঘেরা থাকে এবং মাঝখানে একটা জায়গা যেখানে মানুষ বসবাস করে, এরকম একটা দ্বীপ, তার নাম হচ্ছে বিগ হাফ মুন। অফ কোর্স দেয়ার ওয়াজ নো বডি ফর আস টু প্লে, অর্থাৎ আমাদের সঙ্গে খেলার কেউ ছিল না, নো বডি এক্সেপ্ট তারা ভাই বোন ছাড়া এবং তাদের সঙ্গে আর খেলার কোনো সঙ্গীর সাথে ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইজ আদার। তাই আমাদের কি করতে হতো, আমাদের নিজেদের মধ্যেই খেলতে হতো, আমাদের নিজেদের মধ্যেই যতটা সম্ভব উপভোগ করা সেটাই আমাদের করতে হতো এবং আমরা সেটা করতাম। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, আমরা বিগ হাফ মুন দ্বীপে বাস করতাম। উই আর ফাদার ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট স্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। এখানে উই বলতে কার কার কথা বলা হয়েছে, একজন হচ্ছে ফাদার মানে লেখিকার বাবা, ক্লড এবং লেখিকা নিজে এবং আন স্তার, তার সঙ্গে মিমি এবং ডি, তার এই মোট ছয় জন। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, কিন্তু এর আগে আমরা তিনজন থাকতাম, ফাদার অর্থাৎ বাবা, ক্লড এবং আমি। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস, যে ইট ইজ অল অন দ্য অ্যাকাউন্ট অফ কাইট, এটা শুধুমাত্র সেই একটা ঘুড়ির জন্য যে আমরা এখানে অনেকজন রয়েছি, দেয়ার আর মোর অফ আস। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট,
সেই কথাই আমি আপনাদের বা তোমাদের বলতে চাই। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। ফাদার অর্থাৎ বাবা ছিলেন কিপার, অর্থাৎ রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল বাবার। কিসের? বিগ হাফ মুন লাইট হাউস। বিগ হাফ মুনের যে লাইট হাউস রয়েছে, অর্থাৎ বিভিন্ন জাহাজকে দিক নির্দেশ করার জন্য যে একটা বাতি স্তম্ভ থাকে, সেই জায়গাটার কথা বলা হয়েছে। আই এম 11 years old। আমার বয়স 11 বছর। ক্লড ইজ 12। ক্লড 12 বছর। ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার উই অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড। ইন উইন্টার অর্থাৎ শীতকালে, হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, হারবার মানে বন্দর, যেখানে জাহাজগুলো এসে দাঁড়ায়, বিভিন্ন মালপত্র ওঠানামা করা হয়, সেরকম জায়গাগুলো ইজ ফ্রোজেন ওভার, অর্থাৎ পুরো বরফে জমে যায়। উই অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড, আমরা সবাই মুভ ওভার করে যাই, কোথায়? মেইনল্যান্ডে, আমরা মেইনল্যান্ডে চলে আসি। অর্থাৎ যে একটা দ্বীপ, সেই দ্বীপ থেকে, যেটা হচ্ছে মেইনল্যান্ড অর্থাৎ মূল ভূখণ্ড থেকে জল দ্বারা বিচ্ছিন্ন, তো আমরা সেই দ্বীপ থেকে এরপর মূল ভূখণ্ডে চলে আসি। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক উই সেইল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। আবার যখন স্প্রিং চলে আসে, বসন্ত চলে আসে, আমরা আবার ব্যাক করে যাই, জাহাজে করে, সেইল অর্থাৎ জাহাজে করে আবার সেই আমাদের প্রিয় আইল্যান্ডে চলে যাই, সেই দ্বীপ দ্বীপে চলে যাই। সেই দ্বীপটার নাম হয়েছে বিগ হাফ মুন দ্বীপটার নাম। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন। যে সবচেয়ে মজার বিষয়, ফানি পার্ট ছিল যে পিপল অলওয়েজ পিটিড আস, মানুষের সবাই আমাদেরকে সমবেদনা জানাতো। হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, অর্থাৎ আমরা যখন আবার মেইনল্যান্ড থেকে সেই দ্বীপে ফিরে যেতাম, তখন সবাই আমাদের সমবেদনা জানাতো, করুণা করত। দে সেইড উই মাস্ট বি লোনসাম ওভার দেয়ার, তারা বলতো যে আমরা তো ওখানে খুবই একাকিত্ব ফিল করি, আমরা একা একা থাকি। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, আমাদের সঙ্গে কোনো আর ছেলে মেয়ে থাকে না, অর্থাৎ খেলার কেউ থাকে না। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস, যে অবশ্যই আমরা ক্লড ক্লড এবং আমি চাইতাম যে আমাদের সঙ্গে আরো কেউ থাকুক, সামওয়ান টু প্লে উইথ আস, আমাদের সঙ্গে আরো কেউ একজন অন্তত পক্ষে খেলার সঙ্গী থাকুক। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেপস অ্যান্ড থিংস লাইক দ্যাট অনলি উইথ, যে এটা খুবই কঠিন হতো, রান পাইরেট কেপস এক ধরনের খেলা, এবং এরকম অন্য ধরনের আরো কিছু কিছু জিনিস যেগুলো হচ্ছে দুজন দিয়ে খেলা যায় না, অর্থাৎ এরকম কিছু কিছু খেলা রয়েছে যেখানে দুজন দ্বারা সেই খেলাটা সম্ভব না, তো এরকম যেমন একটা খেলা পাইরেট কেপস, তো এগুলো মানে খেলা তাদের পক্ষে খুবই কঠিন হয়ে যেত। বাট উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, কিন্তু আমরা ইউজ টু কোয়ারেল, আমরা ঝগড়া করতাম, এ গুড ডিল অর্থাৎ বেশ ভালোই ঝগড়া করতাম, যখন আমরা মেইনল্যান্ডে অর্থাৎ মূল ভূখণ্ডে আসতাম শীতকালের সময়, সেই সময় আমরা সেই জায়গার বিভিন্ন বাচ্চা কাচ্চাদের সঙ্গে বেশ ভালো ঝগড়া করতাম। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল, অর্থাৎ সম্ভবত এটা বেশ ভালোই যে দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন, তারা কেউ বিগ হাফ মুন আইল্যান্ডে তারা কেউ থাকে না। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড, ক্লড এবং আমি কখনোই ঝগড়া করতাম না। এরপর আমরা পরের পাতায় যাই। টু বি শিওর ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস, এবং এটা সত্যি যে
আমরা ছাড়া বাবার কোনো অন্য কোনো রিলেশন অথবা সম্পর্ক ছিল না এক্সেপ্ট আস, যে আমরা দুজন ক্লড এবং আমি ছাড়া বাবার আর অন্য কোনো আত্মীয় স্বজন বা কোনো রকম সম্পর্ক ছিল না কারোর সঙ্গে। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি, এটা আমাদেরকে বিস্মিত করত, পাজল অর্থাৎ অবাক করত, বিস্মিত করত। এভরিবডি অন দ্য আইল্যান্ড, এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস, যে মূল ভূখণ্ডের প্রায় সবারই আত্মীয় স্বজন রয়েছে। হোয়াই হ্যাড নট উই, আমাদের কেন নেই? ওয়াজ ইট বিকজ উই লিভড অন এন আইল্যান্ড, যে এটা কি আমাদের মূল ভূখণ্ডে বসবাস করার কারণে? উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস, এবং আমরা ভাবতাম যে এটা খুব মজার হতো, জলি মজার হতো, আনন্দের হতো টু হ্যাভ অ্যান আঙ্কেল, যদি আমাদের একটা একজন কাকা থাকতো, একজন পিসি থাকতো এবং কিছু ভাই থাকতো। Once we asked father about it, একবার আমরা বাবাকে এই বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম, but he looked so sorrowful that we wished we had not. এবং এই কোশ্চেনটা জিজ্ঞাসা করার পর বাবাকে এত দুঃখিত দেখাইছিল যে উই উইস্ট উই হ্যাড নট, যে তারপর আমরা ভেবেছিলাম যে আমাদের কোশ্চেনটা না করলেই ভালো হতো। হি সেইড ইট ওয়াজ অল হিজ ফল্ট, সে বলেছিল এটা তার ভুলের কারণেই, সবই তার দোষ। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন, ক্লড এবং আমি বুঝতে পারিনি, ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন, তিনি বাবা কি বলতে চেয়েছিল সেটা আমরা বুঝতে পারিনি। এখানে লাইট হাউসের একটা দেওয়া রয়েছে মিনিং সহজ করে, লাইট হাউস অর্থাৎ এ টাওয়ার কন্টেনিং এ স্ট্রং বিম অফ লাইট টু গাইড অ্যান্ড ওয়ান শিপস নিয়ার দ্য কোস্ট, অর্থাৎ উপকূলে পৌঁছানোর আগে একটা জায়গায় একটা আলোর একটা থাকতো, স্তম্ভ থাকতো, যেখানে তীব্র আলো থাকতো, সেখান থেকে জাহাজগুলোকে নির্দেশ দেওয়া হতো বা সতর্কতা দেওয়া হতো, দেওয়া হয় সতর্কতা দেওয়া হয় এরকম একটা ল্যাম্পপোস্ট যেখানে হচ্ছে তীব্র আলো থাকে। তো আমাদের কয়েকটা এমসিকিউ কোশ্চেন রয়েছে, সেগুলো আমরা একটু দেখে নেই। দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস ইজ অবশ্যই ফাদার। দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেইনল্যান্ড, মেইনল্যান্ডে অর্থাৎ মূল ভূখণ্ডে কোন সময় চলে যায় জানি, উইন্টারে যখন শীতে বরফ জমে যায় তখন তারা মেইন দ্বীপ থেকে তারা মূল ভূখণ্ডে চলে যায়। When asked about relations, father looked, অর্থাৎ বাবাকে আত্মীয় স্বজনের ব্যাপারে জিজ্ঞাসা করলে বাবাকে কিরকম দেখাচ্ছিল, সরফুল দুঃখিত। এরপর এখানে টেক্সট থেকে আমাদের ইনফরমেশন নিয়ে ফিল আপ করতে হবে, নেম অফ দ্য আইল্যান্ড অর্থাৎ দ্বীপটার নাম, বিগ হাফ মুন লাইট হাউস লিখতে হবে, এজ অফ ক্লড, ক্লডের বয়স ছিল 12, এ প্রসঙ্গে বলে রাখা ভালো অথারের বয়স হচ্ছে 11, দ্য গেম প্লেড বাই দ্য ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর, কোন খেলাটা খেলছিল এখানে পাইরেট কেপস গেমটার নাম রয়েছে সেটা লিখতে হবে। ট্রু ফলস রয়েছে এখানে এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। পিপল ফেল্ড দ্যাট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ওয়্যার লোনসাম, এটা অবশ্যই ট্রু হবে এবং সেখানে লিখতে হবে যে মানুষগুলো ভাবতো তারা লোনসাম, ওই কথাটা লিখতে হবে। 37 পাতার 4 নম্বর প্যারাগ্রাফের সেকেন্ড লাইনে রয়েছে অ্যান্সার, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর কোয়ারেল্ড, এটা হবে ফলস কারণ বলা রয়েছে তারা নেভার কোয়ারেল্ড। তারপরে রয়েছে নোবডি অন দ্য মেইন আইল্যান্ড হ্যাড রিলেশনস, এটা ফলস হবে, এভরিবডি অন দ্য মেইন আইল্যান্ড হ্যাড রিলেশনস, এটা কারেক্ট অ্যান্সার। তো এই পর্যন্তই থাকলো, ভিডিওগুলো দেখো আর চ্যানেল সাবস্ক্রাইব করো, থ্যাংক ইউ।